ডোডো আমার সাথে গেছে, এই আয় চল 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 আয় আয় ডোডো, এই যে খাবি আয় খাবার, এই যে তোর খাবার, আয় 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 চল আয় চল আয় চল বাড়ি চল, গুড মর্নিং। এই যে আগে চলে যাচ্ছে পণ্ডিত মশাই, সকালে উঠেছি অনেক আগেই, তো 6টায় উঠেছি আজকে, একটু কাজ বাজ করছিলাম ঘরে, মানে একটা জায়গাতে প্রচুর ওষুধপত্র পাবার আর কি, তো সেই সব জিনিসগুলো যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে সেগুলো ফেললাম, পরিষ্কার টরিষ্কার করলাম, আর এখন ওই একটু স্কুলে গেছিলাম, ডোডো আমার সঙ্গে গেছিলাম, তাই ডোডোকে নিয়ে চলে এলাম, নাহলে অন্য কুকুরে কামড়ে দেবে, ওকে তো অনেকবারই কুকুর কামড়েছে। লাউ সব খেতে পারবে? মেয়ে এখন জাস্ট ঘুমলো একটু আগেই, ওর ঘুম হয়েছে, সকালবেলা উঠে আবার খেতে আবার ঘুম হচ্ছে, বাবা রাত্রে নাকি আজকে ঘুম হয়নি সেই জন্য এখন ঘুম হচ্ছে। আর আমি যেটা বলছিলাম, পরিষ্কার করেছি তো এই 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 যে এই জায়গাটা প্রচণ্ড নোংরা ছিল, তো সব ফেলে দিয়ে যতটুকুনো দরকার ছিল সে কটাই রেখে দিয়েছে, বাবার ওষুধপত্র, আর এই টেবিলটা একটু ক্লিন করে দিয়েছে, অনেক নোংরা ছিল, আর আলনাটা মোটামুটি একটু গুছিয়ে দিয়েছি, নিচে রয়েছে ফাঁকা, তো এখানে কিছু জামা কাপড় রাখতে হবে, আর ওই ঘরেও একটু কাজ করেছি, মানে সকালবেলা উঠে এইসবই করছিলাম। কালকে তো তোমাদেরকে দেখিয়েছি আমি আমার রুমটাকে একটু পরিষ্কার করেছি, তার বাদে এই আলনাটাকেও একটু গুছিয়ে নিয়েছি, এখানে কিছু জামা কাপড় কম রয়েছে সেগুলো রাখতে হবে, তো চলো এখান থেকেই দেখতে থাকো ব্লগটা। তো কোয়েল গেছে আজকে একটু কাজে, তো কোয়েল বললো 11টার আগে আসতে পারবো না, তো 11টা নাগাদ আসবে আর কি, ফোন করেছিলাম আমি, ডোনাই মাত্র ডিউটি চলে গেল, আর মা তো রান্না করছে আর বাবা ঘুমাচ্ছে। শুধু টক হয়েছে, উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, টক ডাল না টক ডাল করতে দেয়, আর যে লাউ শাক মনে হয় আর পান্তা ভাত কিছুটা রয়ে গেছে, বসো এর পাশে বসো, পাইলে পাইলে দিয়ে বসো, বসো চৈত্র মাসে পুজো হয়, যেটা হচ্ছে ওই কি বলে মহাদেবেরই পুজো হয়, ওটা আমাদের এখানে দেল বলা হয়, যেটা আমি আগের ব্লগে একটা দেখিয়েছিলাম শেষের দিকে, তো রাত্রিবেলা যাচ্ছিল ওই 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 রকম টাইপেরই হয়, বাট ওই দেলটা এখানকার ফেমাস, আমার কাছে ওর উপরে কোনো মানে দেল দেখা নেই, ওটা খুব মানে সব থেকে সুন্দর দেখতে, মানে সব রকম মূর্তি তৈরি করা কাঠ দিয়ে এবং ভীষণ সুন্দর হাতের কাজ, আর এখানে সবাই সন্ন্যাসী হয়, সব জায়গাতেই হয় কিছু না কিছু, আর আমাদের এখানে স্পেশালি চড়কটা দারুণ সুন্দর করে হয়, মানে বড়শি ঠর্শি ফোটানো হয়, আর আমার মেয়ে যে দেখছে জাস্ট ও ঘুম থেকে উঠলো, খেয়েছিল, খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, তো উঠে গেল, আমারও খাওয়া গেছে, ও ঘুম থেকে উঠে গেছে, তো চলো যাই হোক, যদি থাকি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেননা এক বছর আমার থাকা হয় না, শেয়ারও করা হয় না, এমনি যা যতটুকু যা ক্লিপস পাই এদের থেকে সেটাই শেয়ার করি, তো যদি থাকি তো অবশ্যই দেখাতে পারবো। আমাদের এখানে পয়লা বৈশাখের আগের দিন থেকে ওই চড়কটা স্টার্ট হয়, পয়লা বৈশাখের আগের দিন হয়, পয়লা বৈশাখের দিন হয় এবং তার পরের দিনও হয়, এবং তিনটে জায়গায় হয়, তিন চারটে জায়গায় হয়, এবং নানান জায়গায় হয়, আমার জানা তিন চারটে জায়গায়ই হয় এখানে, তো যাই হোক যদি থাকি অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন একটুখানি মেয়েটাকে খাওয়াই, দেখো আমাকে কি করে দেবে এটা, ঘুম নেই চোখে, চোখে ঘুম নেই, ওরে বাবা লে, ওরে বাবা লে, গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে একদম 5:30, তো আমরা একটু বেরোবো, আমার ব্লাউজগুলো দোকানে দেওয়া রয়েছে অনেকদিন আগে, তো দেয়নি, তো সেগুলো আনতে যাচ্ছি, 3 মাস আগে দেওয়া রয়েছে, তো সেগুলো এখনো পর্যন্ত আমি পাইনি, আর এই যে আমি ডাকছি কি মানে ভিড় কোথায় ভিড় বাজারেও ভিড়
ওই যেটা বলছিলাম সকালবেলায় আমাদের এখানে দেব পুজো হয়, মানে শিব ঠাকুরের একটা আলাদা নতুন মূর্তি কাঠের, ওইটা অনেক পুরনো আর কি। নতুন বলতে আমি জাস্ট তোমাদের বলছি, আবার কেউ কেউ জানো আবার কেউ কেউ জানো না, তো সেই কে দেখতে পেয়েছি কই কই চলে গেল। ইস, আমিই দেখলাম ফার্স্ট কুকুরের মতো খাচ্ছিল। আমি প্রথমে এলাম কুকুর বুঝছি, তারপর দেখলাম না শিয়াল। এই যে কোয়েল, কোয়েল আমি যাচ্ছি এখন, চলো। অন্ধকার রাস্তা দেখতেই পারছো, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাটা হয়েছে চারিদিকে শুধু ডাঙ্কা পিটানোর আওয়াজ হচ্ছে না সকাল দিয়ে, দু তিন দিন ধরে এইটাই হচ্ছে আজকে। চলো যাই, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। মেয়ে কিন্তু পান্ডার সঙ্গে খেলা করছে, আমাকে ঘরেও গিয়ে একটা আঁকতে হবে না, অবশ্য একটা আঁকা আছে দেখো, দেখো লাফিয়ে চলে যাবে। তুই দেখ কনস্ট্যান্ট ওর দিকে তাকিয়েছে, কে মা পান্ডা দাদা আগ বন্ধ হয়ে যাবে তো। ওর বেডশিটের সঙ্গে ড্রেসটা ম্যাচ হয়ে গেছে বুঝলি, এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে এলাম আজকে, ওই কি বলো ওটাকে চিচিঙ্গার ঝোল হয়েছিল পাতলা একদম সুন্দর একটা ঝোল, আলু আর চিচিঙ্গা আর ডাল ছিল। আর যেহেতু আজকে নিরামিষ সোমবার তাই সবারই খাওয়া হয়ে গেছে, কোয়েল গেল ডোডোকে খেতে দিতে, এখন সময় হচ্ছে 10টা। আর আমার সেই কাঁথা এখনও কিছুই হয়নি, একটু হয়েছিলো তো, এই যে এখন কমপ্লিট করতে পারিনি, একটু একটু সেলাই করেছি, বসতে পারছি না, প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে এটা করলে। সেই ভাবলাম যে আস্তে আস্তে অল্প অল্প করে করবো, কারণ আজকে জোড়াটা হয়ে গেছে। আর কাঁথা করতে হলে অ্যাকচুয়ালি বেসিক্যালি 3-4 জন লাগে জুড়তে, তো আমি একা একা, ওই জন্য সমস্যা হচ্ছে, আর আমার জল খেতে হবে। আজকে আমি কিছু ব্লাউজ কাটা দেখেছিলাম, তো সেগুলোই ট্রাই করে দেখছি। এটা বেশ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর ফিটিং, আরও অনেকগুলো কাটানো হয়েছে, এই যে এখানে রয়েছে 10টা দিয়েছে, আর আগে 3টে দিয়েছিল, আর কাকিমার কাছে এখনও আরও একটা রয়েছে, তো সবগুলো কাটিয়ে দিতে পারেনি, তাই জন্য আরও একটা দুটো রয়েছে, আমার একটা আমার একটা। তো যাই হোক, তোমাদেরকে আমি সবগুলো দেখাচ্ছি একটু পরে, আমি আগে ট্রাই করে নিই। গাইস, আমি পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার শুয়ে পড়বো, চলো যাওয়া যাক শুটে। গান মান করে কত কিছু যে করছিস তুই, চলো। এই যে মেয়ে কান্না করছে, মাসিমণির সঙ্গে খেলা করছে, কাঁদে না বাবা, কাঁদে না সোনা, কাঁদে না, একটু তেল লাগিয়ে রাখলাম। কি হচ্ছে এটা, লোকে শুনলে বলবে যে মেয়েটা এত দুষ্টু কেন, এত দুষ্টু কেন, দুষ্টু কেন, লক্ষ্মী দুষ্টু কেন,
লক্ষ্মী দৃষ্টি কেন? হ্যাঁ পা খাও পা খাও পা খাও পা খাও। হ্যাঁ তুমি তো পা খাও বসে না, কথা কও না কেন? তুমি কি রাগ করেছ? আর ব্লাউজ গুলো দেখানো হলো না, পরদিন দেখাবো। না ওই যে ও কান্না করছিল ওই জন্য দেখানো হলো না, তো কালকে দেখি চেষ্টা করবো দেখিয়ে দেওয়া। এই দেখো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। কল টাটা করে দাও, টাটা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট বলো দাও মামা, গুড নাইট বলো দাও মামা।